ওয়েলকাম ভিওয়ার্স মাধ্যমিক দু হাজার বাইশ সালে পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের দুশো ঊনপঞ্চাশ পেজের ইতিহাসের যে পেজটা আছে তার সমাধান আলোচনা করব। তো প্রথমে প্রশ্নোত্তর আসা যাক বিভাগ ক একের দাগ একের এক বিশ্ব দিবস হিসেবে পালিত হয় উত্তর নাম্বার গ আট মার্চ একের দুই ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হলো উত্তর ক ভারতনাট্যম একের তিন দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক হলেন উত্তর নাম্বার ক র্যাচেল কারসান একের চার বাংলার প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল উত্তর নাম্বার ক সোমপ্রকাশ একের পাঁচ ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেছিলেন উত্তর নাম্বার গ মহেন্দ্রলাল সরকার একের ছয় পাশ্চাত্য শিক্ষা সরকারি রূপে ঘোষিত হয় উত্তর নাম্বার গ আঠেরোশো তেইশ একের সাত বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় সেটা হচ্ছে নাম্বার খ সর্বশুভকারী একের আট ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম হল উত্তর নাম্বার খ কাদম্বিনী গাঙ্গুলি একের নয় অরণ্য আইন আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করেন উত্তর নাম্বার খ ডেইট্রিক ব্রান্ডিস একের দশ গোবর্ধন দিকপতি যে বিদ্রোহের নেতৃত্ব দেন তা হল উত্তর নাম্বার খ চুয়ার বিদ্রোহ একের এগারো সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে যে উপন্যাসে তা হল উত্তর নাম্বার ঘ আনন্দমঠ একের বারো আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল উত্তর নাম্বার ক নদিয়ায় এরপর একের তেরো ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটিয়েছিল উত্তর নাম্বার ঘ উন্নততর ভারত শাসন আইন একের চোদ্দ ভারত প্রথম সম্পাদক ছিলেন উত্তর নাম্বার খ আনন্দমোহন বসু একের পনেরো আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় উত্তর নাম্বার খ অমৃতবাজার পত্রিকায় একের ষোলো ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় উত্তর নাম্বার খ স্বামী বিবেকানন্দকে একের সতেরো দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছাপার কৃতিত্ব উত্তর নাম্বার খ হিকির প্রেস হিকির প্রেসের একের আঠেরো শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর নাম্বার ক কর্নেল রবার্ট কিড একের উনিশ জাতীয় প্রযুক্তিবিদ্যার জনক বলা হয় উত্তর নাম্বার ক রাজেন্দ্রলাল মিত্রকে একের কুড়ি বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন উত্তর হবে নাম্বার ক নন্দল উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লি দুইয়ের প্রশ্ন সত্যিদাহ প্রথা কোন আইন দ্বারা রদ হয়েছিল উত্তর হবে সপ্তদশ আইন এটা আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রদ হয়েছিল তিনের প্রশ্ন কোলদের জন্য কবে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় উত্তর হবে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চার কোন গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফের প্রয়োজন হয় উত্তর এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ উপবিভাগ এর দুই ঠিক বা ভুল নির্ণয় করো তো ঠিকগুলো আমি টিকমার্ক দেবো এবং ভুলগুলো ক্রসমার্ক দেবো প্রথম যে তথ্যটা দেওয়া আছে খেলার ইতিহাস চর্চা হয় চীন দেশে এটা ভুল তথ্য ক্রস মার্ক দুই মেকলেমিনিয়েট লর্ড বেন্টিংয়ের আমলে প্রকাশিত হয় এটা সঠিক উত্তর তাই টিকমার্ক নাম্বার তিন হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা এটাও সঠিক তথ্য টিকমার্ক শান্ত তারপরে শান্তিনিকেতন আশ্রম প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটাও সঠিক তথ্য এরপর আসছি উপবিভাগ দুইয়ের তিন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও তো এখানে কস্তম্ভে চারটে আছে এবং খস্তম্ভে চারটে আছে কস্তম্ভে প্রথম আছে কথা করলি হবে কেরা কেরালা তারপর সীতার বনবাস হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চুয়ার বিদ্রোহ হবে দুর্জন সিংহ আর স্কুল বুক সোসাইটি হবে ডেভিড হেয়ার এরপর দুয়ের চারে আছে মানচিত্র তো মানচিত্র আমি এখন করাচ্ছি না তোমাদের নেক্সট কোনো একদিন কোনো একটা ভিডিওতে সমস্ত যে গুরুত্বপূর্ণ মানচিত্রগুলো আছে সেটা একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো এবার আসি দুয়ের দাগের পাঁচ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রথম যে বিবৃতি আছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন উত্তরবে ব্যাখ্যা নাম্বার এক স্বদেশিয়ানা জনপ্রিয় করতে এরপর বিবৃতি নাম্বার দুই সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে এর ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার তিন চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয় বিবৃতি নাম্বার তিন উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এর উত্তর ব্যাখ্যা নাম্বার তিন জাতীয় শিক্ষা প্রদানের জন্য বিবৃতি নাম্বার চার শিক্ষিত বাঙালি সমাজ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেনি এর উত্তর ব্যাখ্যা নাম্বার তিন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ ব্রিটিশ শাসনকে কল্যাণকর বলে মনে করত তো এই ছিল দুশো উনপঞ্চাশ পেজের ইতিহাসের অবজেক্টিভ ট্যাপ সমস্ত প্রশ্নোত্তর আলোচনা ভিডিওটি তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে বা গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই